নমস্কার বন্ধুরা, ময় রান্নাঘরে জানাচ্ছি সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে পটল। দুপুরবেলা গরম গরম ভাতে সর্ষে পটল হলে কিন্তু খাবারটা দারুণ জমে যায়। এর আগে কিন্তু পটলের অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যেমন দুধ পটল, দই পটল, পটল ভাপা, পটল পোস্ত, এ আরও অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা প্লিজ রেসিপিগুলো একবার চেক করে নেবেন। তো আসুন দেখে নেওয়া যাক সর্ষে পটল আমি কীভাবে তৈরি করছি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে, রেসিপিটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সর্ষে পটল তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম পটল নিয়েছি। পটলের চোখলাগুলো হাফ হাফ করে ফেলে দিয়ে পটলের দুই ধারটা আমি অল্প অল্প করে চিরে নিয়েছি। এখন কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। এখন সমস্ত পটল আমি ভালো করে ভেজে নেব। পটল আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন ভাজা পটলগুলো আমি তুলে নেব। সব পটল আমি তেল থেকে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আর একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কয়েক সেকেন্ড কালো জিরেটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ বাটা। আমি 2 বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজটা পুরো পেস্ট না করে আধা পেস্ট করেও দিতে পারেন। এখন মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ধরে পেঁয়াজটা আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমি 1 মিনিট ধরে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে 2 চামচ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাটা কষাতে গিয়ে পুড়ে না যায়। এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সমস্ত মশলা একসাথে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে আরও 1 থেকে 2 মিনিট ধরে সমস্ত মশলা আমি কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ধরে সমস্ত মশলা আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর একবার নেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন জলটাকে ভালো মতো ফুটতে দেব। জল ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে ভেজে রাখা সমস্ত পটল আমি দিয়ে দিচ্ছি। সমস্ত পটল আমি দিয়ে দিয়েছি। এখন ফ্লেম লো টু মিডিয়ামের দিকে রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নেব। সমস্ত পটল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেলে ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সর্ষে পটল। আপনারা অবশ্যই এই রেসিপি বাড়িতে ট্রাই করবেন। আর আমার বানানোর রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।